গুড মর্নিং দু হাজার চব্বিশ সালের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার ওয়ানের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছিলাম একুশ থেকে ছাব্বিশ দাগ অবধি অঙ্কগুলি আজকে পার্ট টু সাতাশ থেকে যতগুলি অঙ্ক হয় সেগুলি করার চেষ্টা করব সাতাশ দাগে লেখা আছে যে সংখ্যাটি এর থেকে ফর্টি পার্সেন্ট কম সেটি হল নব্বই থেকে ফর্টি পারসেন্ট বাদ দিতে হবে একশো পার্সেন্ট থেকে যদি ফর্টি পারসেন্ট বাদ দেওয়া হয় তাহলে বাকি থাকে ষাট পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সুতরাং নব্বইয়ের সঙ্গে সিক্সটি গুণ করলেই উত্তর হয়ে যাবে নব্বইয়ের সঙ্গে সিক্সটি গুণ করলে ছ নং চুয়ান্ন অর্থাৎ বিদাগ চুয়ান্ন হবে এবার আঠাশ দাগের অঙ্ক দুই অঙ্কের সংখ্যা তৃতীয় একটি সংখ্যার তুলনায় যথাক্রমে কুড়ি পার্সেন্ট ও পঞ্চাশ পার্সেন্ট বেশি তাহলে সংখ্যা দুটির অনুপাত কত হবে চারটি অপশান দেওয়া আছে যদি তৃতীয় সংখ্যাটির তুলনায় দুটি সংখ্যা কুড়ি পারসেন্ট ও পঞ্চাশ পার্সেন্ট বেশি হয় আমরা ধরে নিচ্ছি তৃতীয় সংখ্যাটি এক একশো আমরা ধরে নিচ্ছি তৃতীয় সংখ্যাটি একশো তাহলে প্রথম সংখ্যাটি একশো এর কুড়ি পার্সেন্ট বেশি মানে একশো কুড়ি আর দ্বিতীয় সংখ্যাটি একশো থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি তার মানে দেড়শো সুতরাং আমরা প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা পেলাম একশো কুড়ি ও দেড়শো একশো পঞ্চাশ সুতরাং আমরা সংখ্যা দুটি পেলাম একশো কুড়ি ও একশো পঞ্চাশ এখন একশো কুড়ি ও একশো পঞ্চাশের অনুবাদ বার করতে হবে একশো কুড়ির শেষে একটা শূন্য আছে একশো পঞ্চাশের শেষে আরেকটা শূন্য আছে দুটি শূন্য যদি কেটে দিই তাহলে বারো ইস টু পনেরো হয় তিন দিয়ে কাটলে ফোর ইস টু ফাইভ হবে এই অঙ্কটির উত্তর হচ্ছে অপশান এ উনত্রিশ দাগ আজকের তিন নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে এই যে একটা বড় ত্রিভুজ সেটাকে ভেঙে আবার দুটো ত্রিভুজ করেছে এখানে এবি সমান বি সি এসি বি ত্রিভুজের এসি ত্রিভুজ এটা এ এটা বি এটা সি এটা ডি বি সমান বি আর এ ডি এই ত্রিভুজটার মধ্যে এ সি সমান সি এবিসি কোন ছিয়াত্তর ডিগ্রি তাহলে এডিসি কোন কত আমরা অঙ্কটি করবো অঙ্কটি মুখে মুখেই হয়ে যাবে তবুও একটু অঙ্ক করে দেখাবো এখানে বলে দেওয়া আছে এবি সমান বিসি আর এদিকে বলে দেওয়া আছে এসি সমান সিডি এই কোনটা ছিয়াত্তর ডিগ্রি এই কোনটার মান কত আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আর এই ত্রিভুজের এবি সমান বিসি এবিসি ত্রিভুজের এবি সমান বিসি সুতরাং এ কোণ আর এই সি কোণ এটা সমান হবে তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তার থেকে ছিয়াত্তর ডিগ্রি দেওয়া আছে এটা বাদ যাবে ছিয়াত্তর ডিগ্রি বাদ দিলে এটা হবে একশো চার ডিগ্রি এই দুটো কোণের সমষ্টি একশো চার ডিগ্রি এবং দুটি কোণ সমান সুতরাং প্রত্যেকটি কোণ হবে একশো চার ডিগ্রি বাই দুই তা মানে বাহান্ন ডিগ্রি সি কোণ হবে বাহান্ন ডিগ্রি এ কোণের এই অংশটা হবে বাহান্ন ডিগ্রি এবার এ সি ডি ত্রিভুজেরও এই দুটো বাহু সমান এসি সমান সি ডি সুতরাং এ কোণের এই পাশের অংশ আর ডি কোণ সমান হবে আমরা জানি সি বিন্দুতে উপরের দিকে মোট কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে আমরা বাহান্ন ডিগ্রি পেয়ে গেছি একটা কোণ তাহলে এ সি ডি এই কোণটার মান হবে একশো আশি থেকে বাহান্ন বাদ আট পাঁচ আর এক ছয় আট দুই আট একশো আঠাশ ডিগ্রি তাহলে এই কোণটা একশো আঠাশ ডিগ্রি বাকি দুটি কোণ সমান তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে একশো আঠাশ বাদ দিলে হয় বাহান্ন সেই বাহান্নকে দুই দিয়ে ভাগ করলে প্রত্যেকটা হবে ছাব্বিশ ডিগ্রি টোয়েন্টি সিক্স আমাদের অপশানে দেওয়া আছে আমাদের অপশানে দেওয়া আছে ছাব্বিশ ডিগ্রি হচ্ছে ডিতে সুতরাং এই অঙ্কটির উত্তর হচ্ছে ডি এবার আমরা তিরিশ দাগের অঙ্কটি করব সংশ্লিষ্ট চিত্রে এবি সমান্তরাল সিডি জি কোন বি জিই কে সমুদ্রিকণ্ড বাংলা ভাষাটা একটু ভুল আছে জি এক্স কোন বি জিই এর সমুদ্রি হওয়া উচিত বি জি এক্স সমান থার্টি ফাইভ ডিগ্রি তাহলে সি এইচ জি এর মানগত ইংরেজিটা দেখি কী আছে ইন দ্য অ্যাডজাসেন ডায়াগ্রাম বি সমান্তরাল সিডি জি এক্স বাইসেক্টস কোন বিজিই

আবার বলেছে জি এক্স সেটা হচ্ছে এই কোন ই জি বি এর সমধিখণ্ডক তার মানে খণ্ডক কোণের সমাধিখণ্ডক মানে এই দুটি কোণ সমান এবং একটি কোণ বলা আছে থার্টি ফাইভ ডিগ্রি এটা যদি থার্টি ফাইভ হয় তাহলে এটাও থার্টি ফাইভ হবে তাহলে এই টোটাল কোনটার পরিমাপ হচ্ছে সত্তর ডিগ্রি আমাদেরকে বার করতে হবে কোন সি এইচ জি সি এইচ জি মানে এই কোনটার মান কত সেটা বার করতে হবে খুব সহজ এই দুটি কোণের যোগফল হচ্ছে সত্তর ডিগ্রি সেভেন্টি তার বিপ্রতীপ কোণ হচ্ছে এটা এ জি এইচ সত্তর ডিগ্রি দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে ভেদকের একই পাশে অবস্থিত কোন দুটির যোগফল একশো আশি ডিগ্রি হয় তাহলে এই কোনটা হচ্ছে একশো আশি থেকে সত্তর বাদ তার মানে একশো দশ ডিগ্রি আমরা অন্যভাবেও এটা করতে পারি যেহেতু এই দুটি কোণের যোগফল সত্তর তার বিপ্রতিপ কোণ এটা সত্তর ডিগ্রি এই কোণটা তার একান্তর কোণ সত্তর ডিগ্রি তাহলে এই কোণটার মান হবে একশো আশি থেকে সত্তর ডিগ্রি বাদ অথবা আরেক রকমভাবে করা যায় যেহেতু এই কোণটা সত্তর ডিগ্রি এটা বিপ্রদীপ কোন সত্তর ডিগ্রি তাহলে এই পাশের কোনটা হবে একশো আশি থেকে সত্তর বাদ মানে একশো দশ ডিগ্রি একশো দশ ডিগ্রির একান্তর কোন এটা একশো দশ ডিগ্রি যেভাবেই করি না কেন উত্তর হচ্ছে একশো দশ একশো দশ ডিগ্রি আছে সিতে সুতরাং এই অঙ্কটির উত্তর হচ্ছে সি এবার একত্রিশ দাগ দেখব নিচে দেখানো DEF একটি ত্রিভুজ সেই ত্রিভুজের এ বি সি বিন্দুগুলি যথাক্রমে ডিইডিএফ এবং ইসিতে এমনভাবে নেওয়া হয়েছে যেন ইসি সমান এসি হয় সি এফ সমান বিসি হয় এবং কোন ডি সমান ফর্টি ডিগ্রি হলে কোন এ সি বি এর মান কত ছোটো করে দেখানো আছে আমি খাতাতে একটু বড় করে দেখাই এটা হচ্ছে ডি ত্রিভুজ এটা ডি এটা ই এটা এফ এই ত্রিভুজের উপর এ বি সি এমনভাবে নেওয়া হয়েছে যাতে ইসি সমান এসি হয় ইসি সমান এসি হয় ইসি বাহনে এই বাহুটা আর এসি মানে এই বাহুটা ত্রিভুজের যেহেতু এই দুটি বাহু সমান সুতরাং এই দুটি কোন সমান হবে আবার বলেছে সি এফ সমান বি হয় সি মানে এই বাহু আর বি মানে এই বাহু সুতরাং এই দুটি কোন সমান আমাদেরকে দেওয়া আছে আরও ডি কোন সমান চল্লিশ ডিগ্রি এই কোনটা সমান চল্লিশ ডিগ্রি এবং বার করতে হবে কোন এসিবি এসিবি মানে এই কোনটা কত আমরা একটু আগে একটা অঙ্ক করেছি সেই একই রকমভাবে অঙ্কটা করব ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ধরি এই কোণটা এক্স ডিগ্রি যেহেতু ইসি সমান এসি সুতরাং এই দুটি কোণ সমান এই কোনটাও এক্স ডিগ্রি হবে তাহলে এই কোণের মান কত এই কোণের মান হবে একশো আশি বিয়োগ টু এক্স ডিগ্রি একশো আশি বিয়োগ টু এক্স ডিগ্রি এবার দিক থেকে ধরি এই কোনটার মান চল্লিশ ডিগ্রি এই কোনটার মান এক্স ডিগ্রি তাহলে এই কোনার কোনটার মান কত এই দুটি কোণের যোগফল হচ্ছে এক্স প্লাস চল্লিশ তাহলে এফ কোণের মান হবে একশো আশি বিয়োগ এক্স প্লাস চল্লিশ আবার এফ সমান বি কারণ বিসি বাহু সমান সি এফ তাহলে বি কোণেরও মান হবে একশো আশি বিয়োগ এক্স মাইনাস চল্লিশ তাহলে এই দুটি কোণের যোগফল কত এই দুটি কোণের যোগফল হবে এটা গুণ দুই তার মানে তিনশো ষাট মাইনাস টু থেকে বাদ দিলে দুশো বিয়োগ টু ডিগ্রি তাহলে এই দুটো কোণের মান যদি দুশো আশি বিয়োগ টুয়েক্স ডিগ্রি হয় তাহলে সি কোনটার মান কত সি কোণের মান হবে একশো আশি তার থেকে দুশো আশি বিয়োগ টু এক্স বাদ তার মানে একশো আশি থেকে দুশো আশি বাদ প্লাস টু এক্স ডিগ্রি এখানে বিয়োগ করলে হবে টু এক্স মাইনাস একশো ডিগ্রি এই কোনটার মান টু এক্স মাইনাস একশো ডিগ্রি এই কোনটার মান একশো আশি বিয়োগ টু এক্স ডিগ্রি তাহলে এই কোনটার মান কত আমাদের বার করতে হবে এ সি বি এই কোনটার মান ভুল বলেছি আগের বার এটা নয় এটার মান বার করতে হবে তাহলে এই কোনটার মান হবে এই তিনটে কোণের যোগফল একশো আশি এই কোনটার মান হবে একশো আশি থেকে এটা বাদ এটা বাদ তাহলে একশো আশি থেকে বাদ যাবে একশো আশি বিয়োগ টুয়েক্স ডিগ্রি আবার বাদ যাবে টু এক্স সমাধান করলে পাবো একশো আশি বিয়োগ একশো আশি যোগ টু ডিগ্রি বিয়োগ টু ডিগ্রি যোগ একশো ডিগ্রি প্লাস টু এক্স কাটা যাবে একশো থেকে একশো বাদ দিলে এটা কাটা যাবে তাহলে পড়ে থাকে একশো তাহলে এই কোনটার মান হচ্ছে একশো ডিগ্রি এ বি আমাদের অপশানে দেওয়া আছে সি একশো ডিগ্রি সুতরাং থার্টি ওয়ান এই অঙ্কেটির উত্তর হচ্ছে একশো সি এরপরে বত্রিশ দাগের অঙ্ক বত্রিশ দাগে দেওয়া আছে বাংলাটা পড়ি ত্রিভুজ বিকোণ আটষট্টি ডিগ্রি সিকোণ বত্রিশ ডিগ্রি এবি এবং এসি বাহু যথাক্রমে ডি এবং ই পর্যন্ত বর্ধিত করা হয় কোন ডি বি সি এবং কোন বিসিই এর সমুদ্রি খণ্ডক এফ বিন্দুতে ছেদ করে কোন সি এর পরিমাপ কত চারটি অপশান দেওয়া আছে কোনটি হবে দেখতে হবে আমরা খাতায় অঙ্কটি করি ছবিটা আঁকি এটা হচ্ছে এবিসি ত্রিভুজ এ বি সি বি কোণ আটষট্টি ডিগ্রি সি থার্টি টু ডিগ্রি বলছে এবি বাহুকে বাড়ানো হল এদিকে এসি বাহুকে বাড়ানো হলো এদিকে ডি পর্যন্ত এবং ই পর্যন্ত এরপর বলছে কোন ডিবি ডিবিসি এর সমাধি খণ্ডক এই কোনটাকে দুভাগে ভাগ করা হলো আবার কোন বিসি বি আবার কোন বিসিই এর সমদ্বিখণ্ডক এই সি কোণের এই অংশটাকে দুভাগে ভাগ করা হলো সমদ্বিখণ্ডক দুটি ছেদ করল এফ বিন্দুতে এফ সি এই কোণটার মান বার করতে হবে অঙ্কটা খুবই সহজ যেহেতু এই কোণটার মান সিক্সটি এইট বা আটষট্টি ডিগ্রি তাহলে এই টোটাল কোনটার মান হবে একশো থেকে আটষট্টি বাদ বিয়োগ করলে হবে দুই ছয় এক সাত এক আট একশো বারো ডিগ্রি সেটাকে দুভাগে ভাগ করা হয়েছে তাহলে প্রত্যেকটা ভাগ হবে একশো বারো বাই দুই পাঁচ দুয়নী দশ ছি বারো তাহলে এটা ছাপ্পান্ন ডিগ্রি এটাও ছাপ্পান্ন ডিগ্রি একই রকমভাবে এই কোনটার মান বত্রিশ ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এই টোটাল কোনটার মান হবে একশো আশি বিয়োগ থার্টি টু বিয়োগ করলে হবে আট তিন আর এক চার পাঁচ চার আট একশো আটচল্লিশ ডিগ্রি তাহলে প্রত্যেকটা কোণের মান হবে একশো আটচল্লিশ বাই দুই চুয়াত্তর ডিগ্রি তাহলে বি এফ সি ত্রিভুজের দুটি কোণ পেলাম ছাপ্পান্ন ডিগ্রি চুয়াত্তর ডিগ্রি তাহলে এই কোনটার মান কত এই কোনটার মান হবে একশো আশি বিয়োগ ছাপ্পান্ন বিয়োগ চুয়াত্তর এটা যোগ করলে ছয় চার দশ হাতে এক সাতের এক আট পাঁচ তেরো একশো তিরিশ ডিগ্রি একশো আশি থেকে একশো তিরিশ বাদ দিলে পঞ্চাশ ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি আছে বিতে उत्तर बी এবারে 33 জাগের অংক বেশ মজার একটি অংক দেখে মনে হবে বাবা কি কঠিন অংক ইফ a = 2024 b = 2023 c = 2022 ফাইন্ড দা ভ্যালু অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac চারটি অপশনের মধ্যে কোনটা উত্তর হবে খাতায় লিখি এ ইকাল টু টু জিরো টু ফোর বি ইকোয়াল টু টু জিরো টু থ্রি সি ইকাল টু টু জিরো টু টু আমাদের মান বার করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি আমি এটাকে একটু সাজিয়ে নিই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি সি প্লাস সি এ স্কোয়ার মাইনাস সি এ একটু উল্টো পাল্টা করে সাজিয়ে নিলাম প্রথম দুটোর মধ্যে থেকে কমন যায় এ তাহলে এ মাইনাস বি দ্বিতীয় দুটোর মধ্যে কমন যায় বি মাইনাস সি তৃতীয় দুটোর মধ্যে কমন যায় সি পড়ে থাকে সি মাইনাস এ এবার মানগুলো বসিয়ে দিই এ এর মান টু জিরো টু ফোর ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে দু হাজার চব্বিশ বি হচ্ছে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ থেকে তেইশ বাদ দিলে এক হয় সুতরাং এক বি এর মান দু হাজার তেইশ বি থেকে সি বাদ দু হাজার তেইশ থেকে দু হাজার বাইশ বাদ দিলে থাকে এক প্লাস সি এর মান দু হাজার বাইশ সি থেকে এ বাদ দিতে হবে দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ বাদ দিতে হবে তাহলে মাইনাস টু হয় আমরা এখন যোগ করব এগুলো দু হাজার চব্বিশ যোগ এক দু হাজার চব্বিশ গুণ এক যোগ দুহাজার তেইশ গুণ এক তার মানে দু হাজার চব্বিশের সাথে দু হাজার তেইশ যোগ করতে হবে চার তিন সাত দু হাজার দুই চার শূন্য দুই হাজার দুই চার চার হাজার সাতচল্লিশ তার থেকে বিয়োগ করতে হবে এটা দু হাজার বাইশ গুণ দুই তার মানে চার হাজার চুয়াল্লিশ তাহলে সাতচল্লিশ থেকে চুয়াল্লিশ বাদ দিতে থাকে তিন এই অঙ্কটির উত্তর হচ্ছে তিন যেটা বি দাগে আছে সুতরাং সঠিক উত্তর বি